हेलो फ्रेंड्स, दिस इज निविता। वेलकम टू माय चैनल एनबी ब्लॉग। तो आज के आमी आमार फर्स्ट ब्लॉग निये चले एसेछि। आमरा तो ग्रामे थाकि, तो एखाने शहरेर मतो खूब बड़ो बड़ो पार्क नेई, किन्तु जाइ होक आमादेर ग्रामे आमार बाड़ी थेके प्राय 5 किलोमीटर दूरे छोट्टो एकटा नतून पार्क होयेछे। तो सेई पार्केई आमी एखन जाच्छि घुरते। तो पार्के तो एका एका जावा जाय ना, एका गेले बोर हब, ताई आमी निये एसेछि आमार बोनके साथे। आमार बोन, हाय करे दाओ एकटा। हाय। आमार बोन हेमा। तो आमरा दुजने एखन जाच्छि सेई पार्के। তো চলো পার্কে যাওয়া যাক। পার্কে গিয়ে খুব মজা করব, আনন্দ করব। ওকে, লেটস গো। ফ্রেন্ডস, আমাদের পার্কে যাওয়ার সময় থেকে শুরু করে পার্কের ভেতরে থাকা অবস্থায়, এমনকি অফ ক্যামেরাতে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনে, এমনকি মাস্ক আর স্যানিটাইজার তো অবশ্যই ব্যবহার করেছিলাম। আর পার্কে আমরা যাদের সাথে কথা বলেছিলাম তাদেরকেও স্যানিটাইজ করে নিয়েছিলাম। আর তোমরা ভিডিওতে দেখতেই পারবে, আমরা পার্কে শুধুমাত্র দুজনের সঙ্গে আমরা কথা বলতে পেরেছিলাম। আর আমরা মাস্ক খুলে ভিডিওটা এই কারণেই বানিয়েছি কারণ আমাদের সাউন্ডের একটু প্রবলেম হচ্ছিল। তো আমরা যেহেতু নতুন ভিডিও বানাচ্ছি, আমাদের মাইক্রোফোনটা খুব বেশি ভালো না, মানে ঠিকঠাক কাজ করছিল না, তার জন্য আমরা মাস্কটা পরে ভিডিওটা বানিয়েছিলাম। পার্কের সামনে চলে এসেছি। তো এটা যেহেতু গ্রামের ভেতরে পার্ক, তো গাড়ি নিয়ে তো ভেতরে যাওয়া যাবে না, তার জন্য গাড়িটা এখানে আমরা রাখলাম। এখন আমরা হেঁটে হেঁটে যাব। চলো। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমরা এখন পার্কের সামনে দাঁড়িয়ে আছি। তো পার্কে এখন ভেতরে তো যাব। তো দেখে আগেই দেখেছো যে মাস্ক পরেই আসছিলাম, কিন্তু এখন যেহেতু পার্কে ভেতরে ঢুকবো তার জন্য মাস্কটা খুলে ফেলেছি। তাহলে চলো পার্কে ভেতরে যাওয়া যাক। দেখো কি সুন্দর সুন্দর গাছগুলো, মানে পার্কের পুরো রাস্তা জুড়ে দুই পাশে এরকম ছোট ছোট গাছ হয়েছে। তো গাছগুলো সব একই লেভেলের, কত সুন্দর লাগে, তাই না বল? তোমরাও দেখো। হ্যাঁ, তোমরাও দেখো আর মজা নাও। খুবই সুন্দর লাগছে পাতাগুলো, আবার অনেক ফুল গাছও আছে। তো এটা শীতকালে আসলে বেশি সুন্দর লাগে, শীতকালে যেহেতু অনেক রকম ফুল ফোটে। তো এখন ফুল গাছ সেরকম একটা নেই, বা সেরকম পাতাবাহারি গাছ প্রচুর আছে, মাঝখানে একটা ঝিলও আছে। তো এটা যেহেতু নতুন পার্ক, এখনও অনেক কিছু হওয়া বাকি আছে। পার্কে এসে ছোটোবেলার কথা খুব মনে করছে, যেই দেখলাম স্লিপার। তো ছোটোবেলায় যেমন স্লিপারে চড়ে খুব মজা করতাম, তো সেটাই আমার ইচ্ছা করছে খুব স্লিপারে চড়তে। তো আমরা দুজন এখন যাচ্ছি স্লিপারে চড়বো, ঠিক আছে? দেখো কিরে, ভয়টাই লাগবে না তো আবার? বসে পড়েছি স্লিপারে, এখন জানি না পরে আমার হাত পা ভাঙবে কিনা, বুঝতে পারছি না। তাও খুবই মন করছে যে একটু স্লিপারে চড়ি। ভেবেছিলাম তো স্লিপে চড়বো, কিন্তু মানে বয়স তো অনেক হয়েছে, তো ভাবছি এই বয়সে আর রিস্ক নেব। কিরে, তুই নিবি নাকি? না না, তোর বয়স কম আছে, এখনো নিতে পারিস। তো যা একবার গিয়ে দেখ। না না, একবার নিয়ে দেখ না, আমি তো নেবো না। তো চলো এখন অন্যদিকে যাওয়া যাক, ঠিক আছে? অনেক তো স্লিপে চললাম, তো স্লিপে চলার রিক্স তো আর নিলাম না। তো যাই হোক একটু বসি। দেখো কি সুন্দর বসার ব্যবস্থাও আছে এখানে। তো আর একটু বসে নিই, খুবই ভালো লাগছে। মানে চারপাশে পরিবেশটা এমন মেঘলা হয়ে আছে, তারপরে হাওয়াও বইছে, তো খুবই ভালো লাগছে এখানে। আমাদের পেছনে দেখতে পাচ্ছ কি সুন্দর সব চাষের জমি। তো চারপাশে চাষের জমি, ঠিক মাঝখানে পার্কটা তৈরি হয়েছে, গ্রামের পার্ক, খুবই ছোট্ট একটু পার্ক। তো যাই হোক, তো দেখো এখানে পাট চাষ হচ্ছে, পাট গাছ বড় হয়ে গেছে, আর এটা হচ্ছে পাশে জমিতে ধান চাষ হচ্ছে, ঠিক আছে? তো ভালোই লাগছে গ্রামের মধ্যে ছোট্ট একটু পার্ক। গিরে, কেমন লাগছে এটাই বল? সুন্দর লাগছে। ভয় লাগছে না? হ্যাঁ, একটু তো ভয় লাগছে, কেননা ছোটবেলার ব্যাপারটা আলাদা ছিল, তখন তো ছোট ছিলাম। এখন যেহেতু বড় হয়ে গেছি, তো এইসব জিনিসে চড়তে একটু ভয়ই লাগে। তো যাই হোক, পার্কে এসে আর থাকতে পারলাম না, বসে পড়েছি দুজনে মিলে, একটু আনন্দ করি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এটা বাচ্চাদের জন্য একটা খেলনা,
তো এটাই বাচ্চারা বসে আর কি, বাচ্চারা কি আমরাও এখন বড় হয়ে গেছি, আমরাও বসে পড়েছি দেখলে তোমরা, বড় হয়ে গেছি তাই বলে কি আনন্দ তো একটু তো মজা করতেই হবে। তো এখানে বসারও অনেক রকম জায়গা আছে বসার জন্য, এই যে দোলনা আছে, দোলনাতে যদি একটু অবস্থা খারাপ হয়ে গেছে কিন্তু কিছু করার নেই, এটাতেই আমরা বসে একটু আনন্দ করে নিই। এ বস, পড়বি না, ভয় নেই, একটু দোল খেয়ে নিই। দোল খেতে খেতে তারপরে তোমরা একটু ভিউটাও দেখে নাও চারিদিকে। ঝাউ গাছগুলো দেখো কি সুন্দর, ছোট্ট ছোট্ট ঝাউ গাছ, তো এরকম ঝাউ গাছ সব পরপর লাইন দিয়ে লাগানো আছে, তো কেমন লাগে ঝাউ গাছগুলো, খুব সুন্দর লাগছে না দেখতে? তো দেখো পরপর সব লাইন দিয়ে আছে ঝাউ গাছগুলো। আমি প্রথমে বলেছিলাম যে এই পার্কটা নতুন তৈরি হচ্ছে, তো এখনও পুরোপুরি তো কমপ্লিট হয়নি, এখানে হচ্ছে টয়লেট তৈরি হচ্ছে, তো এখন লকডাউনের জন্য কাজটা স্টপ হয়ে আছে, তো আশা করি কিছুদিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে লকডাউনটা উঠলে। তো মোটামুটি তৈরি হয়েছে, আরও অনেক কিছু হওয়ার বাকি আছে। পাশে একটা ঝিলও আছে দেখো, কত বড় ঝিলটা, এসো ঝিলটা দেখি। আমরা এখন ঝিলের পাশে এসেছি, তো ঝিলটা দেখো কি সুন্দর জলটা লাগছে দেখ। খুব ভালো লাগছে জলে হাত দিতে, এত গরম মনে হচ্ছে একটু জলে নেমে যায়, সানটা জলে একটা ডুব দিয়ে আসি, কিন্তু দেওয়া যাবে না। দেখো এটা হচ্ছে গোলাপ ফুলের গাছ, তো এখন তো ফুল হয়নি, তো শীতকালে এটা বেশি ফুল হয়, আমি শীতকালে একবার এসেছিলাম যে তখন অনেক ফুল হয়েছিল, তো এখন একটু শুকিয়ে গেছে। পেছনে এই যে এটা কী ফুল কেউ চিনতে পারছো? এটা হচ্ছে জবা ফুল গাছ, অনেকগুলো ফুলও ফুটেছে, তার পাশে ছোটো ছোটো আম গাছ, অনেক রকম গাছই আছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে, আর তোমরা কেউ যদি এই পার্কে আসতে চাও, গ্রামের এই ছোট্ট পার্কে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের অ্যাড্রেসটা ঠিক বলে দেবো। ওকে, পার্কে এসে একটা গাছ দেখতে পেলাম, নতুন একটা গাছ, এটা আমি নাম জানি না গাছটার, কিন্তু দেখো বেশ ছোটো ছোটো সুন্দর ফল হয়েছে, জানিস এটার নাম কি? আমিও জানি না, কিন্তু আমি এটা দেখিনি, তবে পার্কেই দেখলাম আজকে, বেশ ভালো লাগছে ফলগুলো, বেশ সুন্দর ছোটো ছোটো দেখতে। তোমাদের আগেও দেখেছিলাম পার্কের পেছন সাইডে একটা ঝিল আছে, তো পার্কের সাইডে এটা আর একটা ঝিল, তো এই ঝিলটা খুব বড় আছে আর খুব। ফ্রেন্ডস, তোমাদের আগে দুটো ঝিল দেখেছি, একটা পেছনে একটা সাইডে, আরও একটা ঝিল আছে, এটা হচ্ছে পার্কের পুরো মিডিলে, তো এই ঝিলটা একটু দেখে নাও, এই ঝিলের জলটা একটু শুকিয়ে গেছে, তো একটু দেখে নাও ঝিলটা, এটাও ভালো। ঝিলটা তো তোমরা দেখলে, আর ঝিলের চারিপাশ দিয়ে ছোটো ছোটো নারকেল গাছ আছে, প্রচুর অনেক নারকেল গাছ, পুরো ঝিলটাকে কভার করে সব ছোটো ছোটো নারকেল গাছ লাগানো আছে। ফ্রেন্ডস, আমরা পার্কে ঘুরতে ঘুরতে ওখানে দেখছি একটা বোন বসে আছে, তো চলো ওর সঙ্গে একটু কথা বলা যাক। কেমন আছো? একটু হাই করে দাও আমাদের ক্যামেরাতে। তোমার নাম কি? মৌমিতা বিশ্বাস। আচ্ছা, তোমার বাড়ি এখানেই? হ্যাঁ। আচ্ছা, তো পার্কে কি ঘুরতে এসছো? হ্যাঁ। আচ্ছা, একা একাই, কেউ নেই? আর এখন তো লকডাউন, কেউ আসছে না সেরকম একটা পার্কে? আসে না, আসে দু একদিন আসে, যে দিন বেশি গরম পড়ে না সেই এই বিকাল টাইমটাই বেশি লোক আসে না? আগে তো কম আছে। আচ্ছা, তোমাদের আগেই বলেছি যে লকডাউনের জন্য একটু কম লোক আসে, আর নাহলে অন্য সময় এখানে প্রচুর লোক থাকে এই টাইমটায়, তো যাই হোক এখন লকডাউন বলে ও একাই এসছে একটু ঘুরতে, তো ভালো লাগছে তো এখানে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো চলো তাহলে যাওয়া যাক কোনো দিকে, আসবি? হ্যাঁ, টাটা। পুরো পার্কটা ঘুরে এখন আমরা পার্কের গেটের সামনে চলে এসেছি, তো এখানে পাশে যেহেতু গ্রামের মধ্যে, তো পাশে একটা কাকিমা বসে আছে, চলো কাকিমার সঙ্গে একটু কথা বলা যায়। বাড়ি কোথায় চা? আমাদের বাড়ি চাঁদপাড়ে। ভালো আছো কাকিমা? তুমি এখানে কি করছো? ছাগল নিয়ে? আমাদের যে ছাগল না বসে আছে। এই যে এটা একটা কাকিমা, পার্কে এসে পরিচয় হলো,
আমরা তো জানতাম না যে পার্কে, আমরা ভেবেছিলাম যে গ্রামের ভেতরে পার্ক, তো হয়তো আমরা ঢুকে যেতে পারবো, কিন্তু এসে জানতে পারলাম যে পার্কটা বন্ধ করে দিয়েছে, তো ঢোকা যাবে। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে পার্কে এসছি, কেউ নেই, শুধু আমরাই ঘুরে বেড়াচ্ছি। আসলে তোমরা সবাই জানো এখন লকডাউন চলছে, তো লকডাউনের জন্য পার্কে ভেতরে কেউ আসার আর কি মানে পারমিশন নেই ভেতরে আসার, তো আমরাও তো আসতে পারতাম না। তো যাই হোক, একটা কাকু পারমিশন দিলেন বলেই আসতে পারলাম ভেতরে। তা আমরা চেষ্টা করলাম তোমাদের ভেতরে পার্কটা যতটুকু সম্ভব দেখানো, তো পরে আর একবার চেষ্টা করবো এই ভিডিওটা আরেকবার বানানোর, যখন পার্কটা পুরোপুরি ওপেন হয়ে যাবে, তো ততদিনে নিশ্চয় আরও কাজও আরও যা যা বাকি আছে সেটাও কমপ্লিট হয়ে যাবে। তো কাকিমা, তোমাদের বাড়ি কি এখানেই? হ্যাঁ, আমাদের বাড়ি এখানেই। এই পার্কটা কতদিন হয়েছে তৈরি হয়েছে? 5-7 বছর মতো হয়েছে। 5-7 বছর হয়ে গেছে, এখনো তো কাজ অনেক বাকি। এখনো সব বাকি আছে না, সব পায়খানা ঘরটা হয়েছে তাও কমপ্লিট হয়নি। এখন এই পাশে একটা মানে একটা করবে ঘরের, মানে একটা ঘর মতো তৈরি করবে, মানুষজন আসবে থাকবে। আর লকডাউনের জন্য আর ওই কাজটা পুরো স্টপ হয়ে গেছে। লকডাউনের জন্য কাজটা বন্ধ। আমরা আশা করছি যে লকডাউনটা উঠে গেলে পার্কের কাজ আবার শুরু হবে এবং খুব তাড়াতাড়ি আমাদের পার্কটা খুব সুন্দর আরো সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো তখন আমি আবার চেষ্টা করব এই ভিডিওটা আরেকবার বানানোর। ফ্রেন্ডস, ভেবেছিলাম পার্কে এসে খুবই মজা করব, কিন্তু বেশি করতে পারিনি যেহেতু লকডাউন, লোকজন খুবই কম ছিল। তো যাই হোক, চেষ্টা করেছি তোমাদেরও এন্টারটেইন করার, তো কতটা করতে পেরেছি জানি না। তো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো ভিডিওটা। তো আর দেরি করবো না, এখানে বেশিক্ষণ থাকাও যাবে না যেহেতু পারমিশন নেই, তো তার জন্য এখন আমরা বেরিয়ে যাচ্ছি পার্ক থেকে। ওকে, তো ফ্রেন্ডস, দেখলে তোমাদের দেখালাম আমাদের গ্রামের ছোট্ট একটা পার্ক, পুরোটা দেখানোর চেষ্টা করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, এবং পারলে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবে। আর আমি যেহেতু নতুন, এটাই আমার ফার্স্ট ব্লগ ছিল, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কী ধরনের ব্লগ আমার কাছ থেকে দেখতে চাও, তোমরা কী ধরনের ব্লগ আমি বানালে তোমরা খুশি হবে, তো সেই ধরনের ব্লগই আমি বানানোর চেষ্টা করব। তো আজকের মতো এই অবধি। Bye. Bye.